নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 জুন 2022 পাঁচ রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিশেষ একটি যোগে এই পাঁচ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ এখানে আমি আপনাদেরকে জানিয়ে থাকি কোন উপায়ে আপনারা অর্থ কিন্তু পেতে পারেন, অর্থাৎ যেখানে আপনাদের ভাগ্য সাপোর্ট করছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। আগামীকাল সুপার যোগ সৃষ্টি কিন্তু করেছে এই পাঁচ রাশির ক্ষেত্রে। এই পাঁচ রাশির মানুষ কম হোক বেশি হোক আগামীকাল অর্থ কিন্তু পাবে। সেই পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে আবারও বলবো, ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনুন। দেখুন, এই পাঁচ রাশির লাখো হাজার কোটি মানুষ কিন্তু আছে, সবাই যে পাবে এটা কিন্তু আমি কখনোই দাবি করব না, কিন্তু কিছু মানুষ আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যাদের জন্মচকে যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট আপনার জন্মচকে এই যোগ আছে, তারা কিন্তু আগামীকাল অর্থ পাবেই পাবে, অল্প হলেও পাবে, বেশি হলেও পাবে। তবে আপনার জন্ম পত্রিকাতে দেখতে হবে চারটি গ্রহ, রাহু, শুক্র, শনি এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মপত্রিকাতে বা যাদের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই হস্তরেখাতে দেখা কিন্তু দরকার, অর্থাৎ এই চারটি গ্রহ কেমন আছে। এবং বিশেষ করে কলিযুগের যেটা রাজা আকস্মিক প্রাপ্তির যে কারকগ্রহ, হঠাৎ প্রাপ্তির কারকগ্রহ রাহু, এই রাহুর বলবত্তা আপনার জন্মছকে কেমন আছে, রাহু কত নম্বর নক্ষত্রে আপনার জন্মছকে আসীন, রাহু কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, রাহু কোনভাবে অবস্থান করছে, এটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। রাহু যদি আপনার ন্যাকাল চাটে পীড়িত থাকে বা হস্তরেখাতে পীড়িত থাকে, তাহলে আপনার কিন্তু এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার কিছুই তো হচ্ছে না, ফালতু কথা। ফালতু কথা এটি নয়, এই পাঁচ রাশির মানুষ গরিবও আছে, আবার মধ্যবিত্তও আছে, আবার খুব ধনী ব্যক্তিও আছে। কেন আছে এই প্রশ্নের উত্তর দিন। সবাই কি আজকে ধনী বা সবাই কি গরিব, এটা নির্ভর করছে আপনার জন্মছক। জন্মছক যদি আপনার ভালো থাকে, আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু হবে। আপনার ভাগ্য ভাব, আপনার ধনভাব, আপনার পঞ্চম ভাব, এই ভাবগুলো আপনার কিন্তু স্ট্রং থাকা কিন্তু একান্তই দরকার। স্ট্রং থাকলে আপনার সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। বিশেষ করে তিথি ক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, তিথি ক্ষণ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার কিন্তু যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবং দশা অন্তর্দশা আপনার কেমন আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। দশা অন্তর্দশা যদি আপনার পারমিট না করে, তাহলে কিন্তু আপনার, আমি যে কথাগুলো বলছি 100 জন শুনে যদি শুনে রাখেন 100 জনেরই কিন্তু হবে তা নয়, কারণ একই রাশির কোটি কোটি মানুষ আছে, লাখো মানুষ আছে, সবাই কি পাবে না, মুষ্টিমেয় কিছু মানুষ কিন্তু পাবে যাদের ভাগ্য ক্লিক কিন্তু করবে, যাদের জন্মছকে রাহু ভালো আছে। এই জন্য আমি বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন। এই সুপার যোগে
রাহু কবচ আপনাদের দুর্দান্ত প্রাপ্তি আপনাকে কিন্তু ঘটাবে। এই ভিডিওটি আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের সামনে কিন্তু দিয়ে কিন্তু থাকি। অর্থাৎ কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু এই রাশিগুলো কিন্তু হতে চলেছে। আলোচনা শুরু করা যাক। পাঁচটি রাশির টার্গেট নাম্বার শুভ সময়। প্রথম রাশি আপনার সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। শুভ সময় সকাল 9:48 থেকে আপনার 11:21 পর্যন্ত। নাম্বার 1 রাশি কন্যা। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। 4 এবং 6 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 10:45 থেকে 12:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 9 তুলা রাশির ক্ষেত্রে। এবং শুভ সময় সকাল 8:56 থেকে 10:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। এবং শুভ সময় সকাল 8:21 থেকে আপনার 12:42 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে আপনার 1:12 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময় যেটা আমি বেঁধে দিচ্ছি এই সময়টা বিশেষ করে কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সময়টা আপনারা মেনটেন করুন এবং টার্গেট নাম্বারটা মেনটেন করুন, আপনার প্রাপ্তি কিন্তু সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তবে একটি কথা আমি আবারও বলবো, যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই নিজস্ব জন্মছক দেখান, আপনার প্রাপ্তিযোগ আছে কি না সেটা থাকলে কোন বছর আছে কোন সময় আছে, এবং সর্বোপরি রাহু কবচ আপনারা পরিধান কিন্তু করুন। এটাতে কি হবে আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত করবেই করবে। এবং এই যে পাঁচটি রাশির যে কথা আমি বললাম না, এই পাঁচটি রাশি আগামীকাল কম হোক বেশি হোক আপনার কিন্তু অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু নিশ্চিত হতে চলেছে। আমি বলছি বলে যে এটা নয় এটা ভাববেন না, আপনার জন্মছকে যোগটা থাকা কিন্তু দরকার। যোগ যদি না থাকে তাহলে আপনি যে কথাগুলো শুনলেন আপনি কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে না, আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। কারণ আপনার ন্যাকাল চার্ট আপনার জন্মকুণ্ডলীটা একটু খুলে দেখুন, রাহুর প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব, আপনার ধনভাব আপনার ভাগ্যভাবের জায়গাটা, এবং হস্তরেখা বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার ধন্যবাদ।